গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে ডে 17। আর কলকাতায় এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে তা বলার মতো না। মানে কোথাও বাইরে যাওয়ার ইচ্ছে নেই, আর কম্বল থেকে তো বেরোনোর ইচ্ছাই করছে না। কিন্তু স্নান দান করা আর বাথরুম টাথরুমে যাওয়া খুবই একটা প্রবলেমের ব্যাপার হয়েছে। কলকাতায় ঠান্ডা পড়ে বলছিল, মনে হলো পড়বেই না আর ঠান্ডা, কিন্তু হুট করে এত ঠান্ডা পড়ে গেছে, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কাপড় নিতে পারার মতো ঠান্ডা। যাই হোক, আমি একটা টি শার্ট পরেছি আর নিচে হচ্ছে কম্বলের তলা বসে আছি। আজকে ডে 17, আর আজকে হচ্ছে যেরকম সারাদিন বেরোবো না কোথাও, আর পড়তে হবে আমাকে, কারণ এক্সাম চলে এসছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে আমি সারাদিন কী করি, লেটস স্টার্ট। টাটা। পড়তে পড়তে আবার নিয়ে নিয়েছি ব্রেক। তো ভাবছি যত মানে বেলা হবে তত ঠান্ডা হয়তো কমবে, কিন্তু ঠান্ডা তো সেই বেড়েই চলেছে, বেড়েই চলেছে। তো এখন আমি আবার সোয়েটার পরে নিয়েছি, আর এখন ব্রেক নিয়েছি কারণ হচ্ছে এবার যাবো হচ্ছে স্নান করতে। এই ঠান্ডার মধ্যে স্নান করতে হবে, তো চলো স্নান করি, তারপরে আবার দুপুরবেলা তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখছেন, গুড ইভিনিং সবাইকে। দুপুরবেলা দেখেছিলে হচ্ছে আমি বলেছিলাম স্নান করতে যাচ্ছি, তো তারপর স্নান দান করে খেয়ে দিয়ে তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপর সন্ধ্যাবেলা আবার পড়তে বসেছি। সন্ধ্যাবেলা পড়তে বসে আজকের ভিডিওতে তোমরা বেশিরভাগ টাইম ল্যাপসে দেখতে পাবে, কারণ হচ্ছে এখন আমি টোটালি বাইরে যাওয়া তো বন্ধ, আগের দিনই বলে দিয়েছি যে বাইরে বেরোনো এখন বন্ধ। এই ঘরের এক কোনায় বসে এক্সামের আগে পড়তে হয়, আমিও শুধু হচ্ছে এক্সামের আগেই পড়তে পারি। তো তোমরা যারা যারা এক্সামের আগে পড়তে পারছো অবশ্যই কমেন্টে জানাতে পারো যে এক্সামের আগে তোমরাও পড়তে পারছো কি না, মানে সারা বছর না পড়ে শুধু এক্সামের আগে। এখন আবার আমি পড়ছি, আর ওই বইটার 9 নম্বর চ্যাপ্টার অবধি কমপ্লিট হয়ে গেছে, আর এখনও একটু বাকি আছে। তো রিডিং পড়া হয়ে গেছে, রিডিং পড়ছি সবে, এখনও তৈরি করা বাকি আছে, আর এখনও 4-3 সাবজেক্ট বাকি, মানে এটা ধরলে 4 সাবজেক্ট আর আর পাশ বাকি 3 সাবজেক্ট এখনো বাকি, দেখা যাক কী হয়। তো তোমরা দেখতে থাকো, আর এক্সামের আগে যদি তোমাদের এরকম হয় তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো যে আমাদের এরকম অবস্থা হয় এক্সামের আগে। অনেকে আছে ভালো স্টুডেন্ট যারা হচ্ছে সারা বছরই পড়ে, আবার অনেকে আছে যে আমাদের মতো যারা হচ্ছে শুধু এক্সামের আগে পড়তে বসে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর হয়তো সন্ধ্যাবেলা আজকে বেরো হবো না, তো দেখা যাক কী হয়। দেখতে আমাদের রাতের ব্রেকফাস্ট চলে এসেছে, রাতের ব্রেকফাস্ট স্যান্ডউইচ, চিলি চটকা স্যান্ডউইচ। তো দাদা আমাদের জন্য বানিয়েছে হেলদি স্যান্ডউইচ। আমাদের এখন রান্না, ভেজিটেবল, গ্রিল ভেজিটেবল, চিলি চটকা ভেজিটেবল। এখানে আছে আম্মিজান, এখানে আছে দাদাজান,
রাতের রান্না আর দাদা করলো হচ্ছে স্যান্ডউইচ হেলদি, আর এখন মা করছে হচ্ছে রাতের বেলা রান্না, আর একটু পেঁয়াজিও বানাচ্ছে। তো পেঁয়াজি খাবো, খেয়ে তারপর এই ব্লগটা শেষ করবো। তো তোমরা দেখতে থাকো, টাটা। এর জন্য এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। পেঁয়াজি হয়ে গেছে আমাদের, পেঁয়াজি ভাজি আর এগুলো হয়ে গেছে। তো চলো পেঁয়াজি খেয়ে ব্লগটা শেষ করা যাক। আজ পর্যন্ত ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে কালকে ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।